নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 60 দিনের মধ্যে স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা পড়তে চলেছে এই 7 রাশির উপর, যার ফলে এই 7 রাশির জীবনে আমূল পরিবর্তন ঘটতে চলেছে আগামী 60 দিনের মধ্যে। কোন কোন দিক থেকে আপনাদের এই পরিবর্তন ঘটবে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আগামী 60 দিনের মধ্যে যে 7 রাশির কথা বলতে চলেছি, সেই 7 রাশির জাতক ও জাতিকার উপর স্বয়ং বিষ্ণুর কৃপা পড়তে চলেছে, যার ফলে আপনাদের আর্থিক দিক বলুন, পারিবারিক দিক বলুন, প্রেমের দিক বলুন, বিবাহের দিক বলুন, সমস্ত দিকে কিন্তু শুভ যেতে চলেছে। তো কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, আপনার নিজস্ব জন্মছকে যদি রবি গ্রহ, বৃহস্পতি গ্রহ ও শনি গ্রহ শুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রেই আপনারা 100-এ 100 ফল পাবেন। যদি এই 3টি প্ল্যানেটের মধ্যে যে কোনো একটি প্ল্যানেট খারাপ পজিশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেরকম মাত্রায় ফল পাবেন না। তাই আমি বলবো, আপনারা এক্সপার্ট কোনো অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন আপনাদের ভবিষ্যৎ কেমন যেতে চলেছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি স্বয়ং বিষ্ণুর কৃপা আগামী 60 দিনের মধ্যে পড়তে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং বিষ্ণুর কৃপা আগামী 60 দিনের মধ্যে পড়তে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে অর্থাগমন হতে চলেছে, সেটা চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং আপনাদের বৈবাহিক দিক কিন্তু শুভ যেতে চলেছে, এবং যাদের বিবাহ আটকে যাচ্ছে, হচ্ছে না, সেই সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি লাভ করবে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে স্বয়ং বিষ্ণুর কৃপায় হতে চলেছেন মালামাল, অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন হতে চলেছে, সেটি হতে চলেছে চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রবচন থেকে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। আপনাদের প্রেমজ দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যাবে, এবং যারা বিবাহ কেন্দ্রিক সমস্যায় জর্জরিত রয়েছেন, তাদের কিন্তু সেই সমস্যা মিটতে চলেছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ রয়েছে। এবং যারা দাম্পত্য জীবনে অলরেডি পা দিয়ে দিয়েছেন, তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 60 দিনের মধ্যে স্বয়ং বিষ্ণুর কৃপা আপনাদের উপর পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনে ধনাগমন হতে চলেছে। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে কিন্তু আসতে চলেছে, এবং আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে এই 60 দিনের ভিতরে। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এবং যাদের বিবাহ আটকে যাচ্ছে, হচ্ছে না, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যেতে পারে। সব মিলিয়ে যদি বলা যায়, আপনাদের আগামী 60 দিন মার্ভেলাস যেতে চলেছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও আগামী 60 দিন অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে স্বয়ং বিষ্ণুর কৃপায়, যার ফলে আপনাদের জীবনে
আসতে চলেছে অপার ধন। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে। এবং যারা এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এবং যারা বিবাহিত জীবনে প্রবলেমে চলছেন তাদের কিন্তু সেই প্রবলেম অনেকখানি মিটতে চলেছে, এবং যাদের মামলা মোকদ্দমা চলছে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও স্বয়ং বিষ্ণুর কৃপা আগামী 60 দিনের মধ্যে পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। আর এই পরিবর্তন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকেই আসতে চলেছে। এবং আপনাদের ধনাগমন কিন্তু হতে বাধ্য। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এবং যারা বিবাহকেন্দ্রিক প্রবলেমে চলছেন, বিবাহ হতে চাইছে না, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাবে। এছাড়াও যারা মামলা মোকদ্দমাতে জর্জরিত তাদের সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম হতে চলেছে। এরপরে লাস্ট এবং 7 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও আগামী 60 দিনের মধ্যে স্বয়ং বিষ্ণুর কৃপা পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। অর্থাৎ ধনাগমন আপনাদের জীবনে কনফার্ম হতে চলেছে। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের আর্থিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যাবে, এবং আপনাদের যে সমস্ত কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে, সেই সমস্ত কাজ এই সময় হাত দিন অনায়াসে কিন্তু করে ফেলবেন। যাদের মামলা মোকদ্দমা নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন। এবং যাদের প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে, আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এর পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এবং যারা বিবাহকেন্দ্রিক সমস্যায় জর্জরিত, বিবাহ হতে চাইছে না, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যেতে পারে। তো এই ছিল 7 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী 60 দিনের মধ্যে স্বয়ং বিষ্ণুর কৃপায় হতে চলেছে মালামাল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।